আই হোপ মাই অল প্যারি বাচ্চো শুড বি ওকে দ্য কি পয়েন্ট অফ দ্য লেকচার অর দ্য টপিক অফ দ্য লেকচার এনার্জি ডি কে আর এনার্জি লস ডিউ টু দ্য শেয়ারিং অফ চার্জ অফ টু ক্যাপাসিটর দিস ইজ দ্য লেকচার নাম্বার সেভেন ইন দিস চ্যাপ্টার তো যাই হোক আজকে আমরা এই ধারকত্ব এবং ধারক অধ্যায়ে সাততম লেকচারে দুটি পরিবাহী বস্তুর মধ্যে আধান বন্টনের দরুন শক্তির কতটা ক্ষয় হয় বা কতটা অবক্ষয় হয় তার রাশিমালাটা আজকে আমরা জানার চেষ্টা করব খুব ছোট্ট একটা বিষয় জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশন আমরা জানার চেষ্টা করব তোমরা একটু দেখো আশা করি বুঝতে পারবে তো চলো শুরু করা যাক কথা না বাড়িয়ে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে হ্যাঁ ক্যাপাসিটার ক্যাপাসিটির

ডিউটু দ্য শেয়ারিং অফ চার্জ শেয়ারিং অফ চার্জ আধান বন্টনের দরুন শক্তি ক্ষয় দ্য লস অফ এনার্জি ডিউ টু দ্য শেয়ারিং অফ চার্জ দুটি পরিবেহী পদার্থের মধ্যে যদি আদান বন্টন করা হয় তাহলে সেই দুটি পরিবেহীর মধ্যে একটা এনার্জির অবক্ষয় বা এনার্জির ক্ষয় ঘটে সেই এনার্জির ক্ষয়ের রাশিমালাটা আমরা আজকে প্রতিষ্ঠা করার চেষ্টা করব যেটা এনার্জি ক্ষয় রাশিমালা সাধারণত যদি দুটি পরিবাহী পরিবেহী পদার্থের ধারকত্ব সি ওয়ান সি টু বিব যথাক্রমে ভি ওয়ান ভি টু হয় আদান কিউ ওয়ান কিউ টু হয় তাহলে এদের এনার্জি ক্ষয়ের বা এনার্জি লসের সাধারণ রাশিমালাটা হয় হাফ ইন্টু সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার এটা কী করে আসে আপনার দেখব প্রথমত আমরা ধরে নিলাম দুটি গলীয় পরিবাহী প্রথমত আমরা ধরে নিলাম দুটি গলীয় পরিবাহী এরকম দুটি গলীয় পরিবাহী এটা একটা গলীয় পরিবাহী এটা একটা গলীয় পরিবাহী এই দুটি গলীয় পরিবাহী পরিবে দুটি ইনসুলেটিং স্ট্যান্ড বা অপরিবাহী ধাতব দণ্ডের সাপেক্ষে আমরা দাঁড় করিয়ে রাখলাম দুটি ইনসুলেটিং স্ট্যান্ড এটা একটা ইনসুলেটিং স্ট্যান্ড এটা একটা ইনসুলেটিং স্ট্যান্ড দুটি অপরিবাহী ধাতব দণ্ডের সাহায্যে দুটি গড়িও পরিবাহীকে আমরা দাঁড় করিয়ে রাখলাম এবং এই গলীয় পরিবাহীটির ধারকত্ব যদি হয় তোমার সি ওয়ান এই গলীয় পরিবাহী ধারকত্ব হয় সি টু এই গলীয় পরিবাহীর বিভব হয় তোমার ভি ওয়ান এই গলীয় পরিবাহীর বিভব হয় তোমার ভি টু এই গলীয় পরিবাহীর আধান হচ্ছে তোমার কিউ ওয়ান এই গলীয় পরিবাহীর আধান হচ্ছে তোমার কিউ টু এবং আমরা আরেকটা জিনিস বলতে পারি এই গলীয় পরিবাহীটির ব্যাসার্ধ যদি হয় আর ওয়ান এই গলীয় পরিবাহীর ব্যাসার্ধ হবে তোমার আর টু এটা এ গলীয় পরিবাহী এটা গলীয় পরিবাহী তাহলে আমরা কী করলাম যে দুটি গলীয় পরিবাহী নিলাম দুটি গলীয় পরিবাহী ধারক নিলাম যাদের প্রতিটি ধারকত্ব যথাক্রমে সি ওয়ান সি টু আদান যথাক্রমে কিউ ওয়ান কিউ টু ব্যাসার্ধ যথাক্রমে আর ওয়ান আর টু এবং পোটেন্সিয়াল বা বিভব যথাক্রমে ভি ওয়ান বি টু এই দুটি গলীয় পরিবাহীকে দুটি ইনসুলেটিং স্ট্যান্ড এই দুটো স্ট্যান্ডের নাম কি এই দুটো স্ট্যান্ডকে বলা হয় ইনসুলেটিং স্ট্যান্ড বা অপরিবাহী দণ্ড ইনসুলেটিং ইনসুলেটিং স্ট্যান্ড অপরিবাহী দণ্ডের সাহায্যে আমরা দাঁড় করিয়ে রাখলাম এই দুটি পরিবাহী আমরা দুটি ইনসুলেটিং স্ট্যান্ড বা অপরিবাহী দণ্ডের সাহায্যে দাঁড় করিয়ে রাখলাম তাহলে এখানে আমরা এই দুটি গড়ীয় পরিবেহীকে যদি একটা পরিবেহী ধাতব তার দিয়ে যুক্ত করে দেয় তাহলে শক্তি ক্ষয় কতটা হবে তাহলে যুক্ত করার আগে আমরা এখানকার কিছু ইনফরমেশন লিখবো তারপর যুক্ত করব তো ধরা যাক ধরা যাক এ ও বি দুটি ধাতব গলীয় পরিবাহীর ধাতব গলীয় পরিবাহীর পরিবাহীর ধারকত্ব ধারকত্ব কমা বিভব কমা আধান ও ব্যসার্ধ যথাক্রমে ব্যাসার্ধ যথাক্রমে যথাক্রমে সি ওয়ান কমা সি টু ভি ওয়ান কমা ভি টু কিউ ওয়ান কমা কিউ টু এবং আর ওয়ান কমা আর টু হলে আর টু হলে এ ও বি পরিবাহী দুটিকে পরিবাহী দুটিকে পরিবাহী তার দিয়ে পরিবাহী তার দিয়ে যুক্ত করার আগে যুক্ত করার আগে যুক্ত করার আগে এ গলীয় পরিবেহীর আধান গলীয় পরিবেহীর আধান আধান হবে আমরা জানি Q1 ওয়ান ইজ ইক টু সি ওয়ান বি ওয়ান বি পরিবেহীর আধান হবে

প্লাস সি টু ভি টু আবার এ ও বিবাহী দুটিকে পরিবাহী দুটিকে দুটিকে ধাতব তার দ্বারা ধাতব পরিবেহী তার দ্বারা পরিবেহী তার দ্বারা যুক্ত করার পরে যুক্ত করার পরে যুক্ত করার পরে এ পরিবেহিতে পরিবেহীতেলীয় পরিবহির আধান হবে Q1' প্রাইম ইজ ইক টু সি বি গলীয় আধান হবে কিউ টু প্রাইম ইজ ইক টু সি টু বি সুতরাং এ ও বি গলীয় পরিবেশীর মোট আধান হবে কিউ প্রাইম ইজ ইক টু কিউ ওয়ান প্রাইম প্লাস কিউ টু প্রাইম দ্যাট মিন্স সি ওয়ান ভি প্লাস সি টু ইকুয়েশন নাম্বার ওয়ান ইকুয়েশন নাম্বার টু আধানের সংরক্ষণ সূত্র অনুসারে আধানের সংরক্ষণ সূত্র অনুসারে

সাধারণ বিভব সাধারণ সরি সাধারণ বিভব সাধারণ বিভব শোনো একটু বিষয়টা আমাদের আরো কিছু বিষয় আছে আমরা জাস্ট প্রাইমারিলি এটা ডিসকাস করছি এটা যদিও আমরা একবারে ধরে নিতে পারতাম যে দুটি পরিবাহীকে যখন একটা পরিবাহী তার দিয়ে দুটি গলীয় পরিবাহীকে যখন একটা গলি মানে পরিবাহী তার দিয়ে যুক্ত করা হবে তখন তাদের সাধারণ বিবাহ হচ্ছে এটা মানে যুক্ত করার আগে আমরা দিয়ে যুক্ত করলাম যুক্ত করার আগে যুক্ত করার আগে ধরা যাক দুটি গলীয় পরিবাহী এ ও বি যাদের ধারকত্ব সি ওয়ান সি টু বিবাহ ভি ওয়ান ভি টু আদান ওয়ান কিউ টু এবং ব্যসার ওয়ান আর টু যদি হয় এই দুটি গলীয় পরিবাহীকে আমরা দুটি ইনসুলেটিং স্ট্যান্ডের সাহায্যে দাঁড় করিয়ে রাখলাম যাতে এই পরিবাহী বা এই পরিবাহীর কোনো আধান ভূপৃষ্ঠে যেতে না পারে বা ভূপৃষ্ঠ থেকে কোনো আধান পরিবাহিতে যেতে না পারে তার জন্য এই ইনসুলেটিং স্ট্যান্ডের ব্যবস্থা এই অবস্থায় যদি আমরা কোনো পরিবাহী তার দিয়ে পরিবাহী দুটোকে যুক্ত না করি তাহলে প্রাথমিক অবস্থায় এর ধারকত সি ওয়ানের জন্য এর বি বা ভি ওয়ানের জন্য এ আধান সঞ্চয় করে রেখেছে তোমার কিউ ওয়ান পরিমাণ এবং সেটা আমরা বললাম যে এ ও বি পরিবাহী দুটিকে যদি আমরা কোনো পরিবাহী দিয়ে যুক্ত না করি তাহলে এ পরিবে এ গলীয় পরিবাহীর আধান হবে তোমার সি ওয়ান ভি ওয়ান বি গলীয় পরিবাহীর আধান আধান হবে তোমার সি টু ভি টু তাহলে এ ও বি গলীয় পরিবাহী দুটির মোট আধার হবে তোমার সি ওয়ান প্লাস সি টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু দ্যাট কিউ কিউকেস টু কিউ ওয়ান প্লাস কিউ টু সিমিলারলি আফটার কানেকশান বিটুইন টু কন্ডাকটিং স্পেয়ার দ্য চার্জ শুড বি

বিয় সমান হবে সাধারণ বিভাবে আসবে মানে যে বিভাবে দুটি গলীয় পরিবেহীর মধ্যে আদান বন্টন বন্ধ হবে বা আদান বন্টনটা স্টপ হবে মানে যখন তাদের বিভব ইকুলিব্রিয়ামে আসবে তখন সেই অবস্থায় এই মানে যুক্ত করার পরে মানে যুক্ত করার পরে যখন তারা সাধারণ বিভাবে আসবে বা ইকুই পটেন্সিয়াল আসবে তখন এই গল এ গোলীয় পরিবাহীর আদান করতে হবে তাহলে আমরা সেটা লিখলাম এ ও বি গলীয় পরিবাহী দুটিকে যদি একটি ধাতব তার দিয়ে যুক্ত করা হয় তাহলে এ গলীয় পরিবেহের আদান হবে কিউ ওয়ান প্রাইম এটাকে আমরা কিউ ওয়ান মানে যুক্ত করার আগে আমরা বলছিলাম কি ওয়ান যুক্ত করার পরে আমরা বলছি কিউ ওয়ান প্রাইম বিটার ক্ষেত্রে কিউ টু প্রাইম অ্যান্ড কিউ কি ওয়ান প্রাইম মানে কত সি ওয়ান ভি কারণ এখন পটেন্সিয়াল হয়ে গেছে তোমার এটারও ভি এটারও ভি এটারও ভি কারণ সাধারণ হবে চলে গেছে সিমিলারলি বি গলীয় পরিবেশের আদান হবে তোমার কিউ টু প্রাইম ইজ ইক সি টু ভি সো দ্য টোটাল চার্জ বিফোর আফটার কানেকশান বিটুইন টু কন্ডাকটিং স্পেয়ার ইজ কিউ প্রাইম দ্যাট মিন্স কিউন প্রাইম প্লাস কিউ টু প্রাইম সো সি ওয়ান ভি প্লাস সি টু ভি অ্যাকর্ডিং টু চার্জ কনজারভেশন ল চার্জ শুড ডাজ নট ক্রিয়েট ডাজ নট ইট ট্রান্সফার ওয়ান স্টেট চার্জ ল বা আদানের সংরক্ষণ সূত্র অনুসারে আধান সৃষ্টি বা ধ্বংস হয় না শুধুমাত্র একটা বডি থেকে আরেকটা বডিতে ট্রান্সফার হয় সো ট্রান্সফার হওয়ার আগে দুটি বডির মোট যতটা আদান ছিল ট্রান্সফার হওয়ার পরে আদান শেয়ারের পরে সেই দুটি বডির মোট আদান তাই থাকবে মানে আমরা বললাম এ একটা গলি পরিবাহী বি একটা গোলিগ পরিবাহী প্রথমত যখন ট্রান্সফার হবে তার আগে এ পরিবাহীতে দশ লিটার বা দশ কিলো মাদান বি পরিবাহীতে ছয় কিলো মাদান তাহলে ট্রান্সফারের পরে ট্রান্সফারের আগে কতটা ছিল ষোলো কিলো মাদান ট্রান্সফারের পরে হয়তো তারা আট কিলোম আট কিলোমে চলে আসবে কিন্তু অ্যাকচুয়ালি আদানটা বলো ঠিক হবে না পোটেন্সিয়াল বিভ দশ ভোল্ট আর ছয় ভোল্ট তাহলে ট্রান্সফারের আগে তাদের ভোল্টেজ কত ছিল দশ ছয় এবং যতক্ষণ না পর্যন্ত তারা ইয়ে পোটেন্সিয়ালটা আট ভোল্টে আসে ততক্ষণ পর্যন্ত আদান ট্রান্সফার করতেই থাকবে কোথা থেকে না এ বডি থেকে বি বডিতে ওই জন্য ট্রান্সফারের পরেই ট্রান্সফারের পরে তাদের হচ্ছে মোট আদান এবং ট্রান্সফারের আগে মোট আদান সমান হবে তাই আমরা লিখলে আমরা লিখলাম যে আদানের সংরক্ষণ সূত্র অনুসারে এক ও দুই থেকে পাই

চার্জ শেয়ারিংয়ের ফলে আদান বন্টনের দরুন আদান বন্টনের দরুন এই দুটি গলীয় পরিবেহীর মধ্যে হ্যাঁ কতটা এনার্জি ডিকে বা এনার্জি লস হয়েছে সেটা আমরা আলোচনা করবো তো সেটা করতে গেলে আমাদের এই টার্মটা লাগবে তাই আমরা এই টার্মটা একটু বের করলাম ঠিক আছে তো চলো শুরু করা যাক পরবর্তী স্টেপটা আর কী কী আছে তাহলে আমরা একটু মুছে দিতে পারি তাহলে তার দিয়ে যুক্ত করার আগে যুক্ত করার আগে এ গলীয় পরিবেশীর শক্তি কত ছিল সুতরাং তার দ্বারা যুক্ত করার আগে করার আগে তার দ্বারা যুক্ত করার আগে এ গলীয় গলীয় পরিবাহীর শক্তি শক্তি ছিল ই ওয়ান ইজ ইক টু হাফ অফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার বি গলীয় পরিবেশীর শক্তি ছিল ই টু ইজ ইক টু হাফ ইন টু সি টু ভিটি স্কোয়ার সুতরাং এ ও বি গলীয় পরিবেশীর মোট শক্তি মোট শক্তি ছিল

আমরা ধরে নিয়েছিলাম চিত্রে এখানে লেখাই আছে ধরে নিয়েছিলাম যে এ বডির এ বডির পোটেন্সিয়াল বি বডির পোটেন্সিয়ালের থেকে বেশি আদানটার দিক থেকে যাবে অর্থাৎ এ শক্তি প্রথমত এখান থেকে আদান এখানে যাবে অর্থাৎ এর শক্তিটা প্রথমত বেশি এ শক্তির তুলনায় আবার আবার তার দ্বারা যুক্ত তার দ্বারা যুক্ত করার পরে তার দ্বারা পরিবেহী তার দ্বারা যুক্ত করার পরে পরে আগে আর পরে এ গলীয় পরিবেহীর গলীয় পরিবেহীর আদান হবে সরি শক্তি হবে শক্তি হবে ই ওয়ান প্রাইম ইজ ইকোয়াস টু হাফ ইন্টু সি ওয়ান ভি স্কোয়ার সাধারণ বিভব বি গলীয় পরিবেহীর শক্তি হবে ই টু প্রাইম ইজ ইকোয়াস টু হাফ ইন্টু সি টু ভি স্কোয়ার সুতরাং এ ও বি গলীয় পরিবেহীর মোট শক্তি হবে

সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি স্কোয়ার দ্যাট মিন্স আমরা ভি সমান ইতিমধ্যে জেনে গেছি যে সাধারণ বিভব এটা হয় তাহলে আমরা কি লিখতে পারি যে হাফ ইন্টু সি ওয়ান প্লাস সি টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু তার হোল স্কোয়ার যেহেতু সাধারণ বিভাগের মান আমরা জানি এটা তাহলে তিন নম্বর সমীকরণ থেকে পাই এখানে আমরা লিখে দেব এখানে আমরা লিখে দিতে পারি সো ফ্রম থ্রি ফ্রম থ্রি তিন নং থেকে আমরা এটা লিখতেই পারি এখানে একটা টার্ম কেটে যাবে নিচেরটা স্কোয়ার আছে তাহলে একটা টার্ম কি পড়ে থাকবে যে হাফ ইন টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোল স্কোয়ার বাই নিচে একটা টার্ম পড়ে থাকবে সি ওয়ান প্লাস সি টু দিস ইজ দ্য কোয়েশন নম্বর ফাইভ তাহলে আমাদের এনার্জি লস কত তাহলে তার দিয়ে যুক্ত করার আগে দুটি পরিবাহীকে এই দুটি গরিব পরিবাহীকে তার দিয়ে যুক্ত করার আগে শক্তি ছিল এতটা ই এবং তার দিয়ে যুক্ত করার পরে শক্তি হলো ই প্রাইম তাহলে কতটা পরিমাণ শক্তি ক্ষয় হলো সেটা আমরা দেখব যেহেতু যুক্ত করার আগে শক্তি একটা কনসার্প ছিল যুক্ত করার পরে একটা শক্তি এখান থেকে ট্রান্সফার হয়েছে তার মানে কি কিছুটা এনার্জি লস হয়েছে তাহলে এনার্জি লস বা এনার্জি ডিকে কত হবে যে ই ইজ ইকোয়াস টু ই মাইনাস ই প্রাইম প্রিভিয়াস স্টেটের এনার্জিটা বর্তমান স্টেটের এনার্জিটার থেকে একটু বেশি হবে তাহলে এনার্জি ডিকে কী হবে ই মাইনাস ই প্রাইম সেটা আমরা বের করি সো এটা একটু দেখে নাও কারণ আমি তো মুছে দেবো হ্যাঁ ছোট্ট একটা ক্যালকুলেশন আছে এটা হয়ে যাবে এক্ষণে কিছু নেই তাহলে আমরা কী লিখতে পারি সুতরাং আধান বন্টনের জন্য সুতরাং আধান বন্টনের দরুন আধান বন্টনের দরুন শক্তি ক্ষয় শক্তি ক্ষয় হবে ডেল্টা ই ইজ ইকুয়ালস টু ই মাইনাস ই প্রাইম দ্যাট মিন্স ই কত বিফোর কানেকশনের শক্তি ছিল হাফ ইন্টু সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ ইন্টু সি টু ভি টু স্কোয়ার মাইনাস যুক্ত করার পরে হাফ ইন্টু হাফ ইন্টু সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু স্কোয়ার এটা তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে কী দাঁড়াবে ক্যালকুলেশন করলে আমরা লিখতে পারি এটাকে ডিরেক্টলি আমরা রসকু বললাম নিচে লিখতে পারি হ্যাঁ আমরা হাফটাকে কমন নিলাম একটা কাজ করি এখানে আমরা হাফটাকে আগে কমন নিলাম কমন নেওয়ার পরে নিচে লসও করলাম আমরা কতভাবে সি ওয়ান প্লাস সি টু তো সি ওয়ান প্লাস সি টু ইন্টু সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু ভি টু স্কোয়ার মাইনাস সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু তার হোলস্কোয়ার এটাকে একটা ক্যালকুলেশন করতে হবে কিচ্ছু নেই সিম্পল ম্যাটার হুম হয়ে যাবে এক্ষণে তাহলে আমরা যেটা পাবো এখান থেকে যে হাফ ইন্টু নিচে পড়ে থাকলো তোমার সি ওয়ান প্লাস সি টু উপরে কিন্তু আমরা মাল্টিপ্লাই করি প্রথম সি ওয়ান দিয়ে তাহলে কী আসবে সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান সি টু ভি টু স্কোয়ার প্লাস সি টু সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার ফার্স্ট টার্ম গেল সেকেন্ড টার্ম আমরা কি লিখতে পারি এটা আমরা এখান এখানে ভেঙে দিই তাহলে কী আসবে মাইনাস সি ওয়ান সি ওয়ান স্কোয়ার বি ওয়ান স্কোয়ার স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মানে তা মাইনাস চিহ্ন ঢুকে গেল মাইনাস টু এবি সি ওয়ান সি টু ভি ওয়ান ভি টু প্লাস বি স্কোয়ার দ্যাট মিন্স সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার এই টার্মটা পড়ে থাকলো আচ্ছা এখান থেকে আমরা কী লিখতে পারি দেখো প্লাস সি ওয়ান সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার মাইনাস সি ওয়ান স্কোয়ার ভি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার মাইনাস সি টু স্কোয়ার ভি টু স্কোয়ার আচ্ছা বাকিটুকু দেখা যাক কী আসে তাহলে হাফ ইন্টু আমরা রেস্ট পার্টকে আমরা লিখতে পারি সি ওয়ান প্লাস সি টু উপরে সি ওয়ান সি টু প্রত্যেকটা পার্টে রয়েছে তাহলে আমরা সি ওয়ান সি টুকে কমন নিলাম কমন নিলে আমাদের পড়ে থাকবে ভি টু স্কোয়ার ভি টু স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার মাইনাস টু ভি ওয়ান ভি টু এটা বা এটাকে আমরা লিখতে পারি যে হাফ ইন্টু সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইনু ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল্ডো এটা কি ভি মাইনাস ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল্ডো এটা আমরা লিখতে পারি এটা তোমাদের সাধারণ সমীকরণ আমরা জানি শক্তি সমীকরণ কে হাফ সি বি স্কোয়ার তাহলে এটা হাফ সি বি স্কোয়ার মতো এটাকে একটু আমরা সাজিয়ে লিখতে পারি একটু আরও বর্ডলি হাফ সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু তার হোল স্কোয়ার এটাকে আমরা সি বলতে পারি হুম হুম এটা সি বিস্কোয়ার লেগে যেতে পারে এটাকে আমরা তুল্য যেটা বলতাম তুল্য শ্রেণী সমবায় তুল্য ধারক হতো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য বিভব

চার্ট আদান বন্টনের ধরুন ক্ষয়ের যে রাশিমালা সেটা আমরা একটা দেখলাম তো তোমরা এটা একটু দেখে নিও কিচ্ছু নেই খুব সিম্পল বিষয় বুঝতে পারবে আমরা এর পরে মানে লেকচার নাম্বার এইটে এই ধারকত্ব এবং ধারক অধ্যায়ে মোটামুটি এখন আমরা ধারকত্বটাকে শেষ করার চেষ্টা করলাম জানি না আরও কিছু তোমাদের বাকি থাকি জানি না এরপরে আমরা ধারক ধারক কি সমান্তরাল পাঁধ ধারক কী সমান্তরাল পাঁচ ধারকের ধারকতের রাশিমালা কী গলি ধারক ধারকত্বের রাশিমালা কী হয় সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কী হয় শক্তি ঘনত্ব কি হয় শ্রেণী সমবায় যুক্ত করে তাদের তুল্য ধারকত্ব কত হবে সমান্তরাল সমবায় যুক্ত করে তাদের তুল্য ধারকত্ব কত হবে এই যে বিষয়গুলো বিস্তারিত তত্ত্ব মানে আমরা ক্যাপাসিটেন্সটা শেষ করলাম সবাই মাত্রা বলতে গেলে এরপর আমরা ক্যাপাসিটরটা নিয়ে আলোচনা করবো সো তোমরা এই পর্যন্ত দেখো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস